আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশ নামের ইতিহাস জানব। আমরা বাস করি বাংলাদেশে, আমরা বাংলাদেশের নাগরিক, মাতৃভাষা আমাদের বাংলা। তাহলে আমাদের দেশের ইতিহাস অবশ্যই জানা দরকার। আমাদের দেশের নাম বাংলাদেশ, তবে সংবিধান অনুযায়ী নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই নামেরও ইতিহাস আছে। দেশের নামের সঙ্গে ভূখণ্ডের সীমানার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর নানা সময়ে এর সীমানাও বদল হয়েছে। প্রাচীনকালে আমাদের বাংলাদেশ নানা জনপদে বিভক্ত ছিল, তা এই বইয়ের প্রথম দিকেই তোমরা পেয়ে যাবে। রাঢ়, পুন্ড্র, হ্যাঁ, তারপরে হরিকেল, এসব হচ্ছে জনপদের নাম। মহাভারত এবং গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। তার অনেক পরে 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলার তিনটি প্রধান কেন্দ্র লক্ষ্ণৌতি বা লক্ষণাবতী, মানে গৌড়, সাতগাঁও, রাঢ় আর সোনারগাঁ, হচ্ছে বঙ্গ, কে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন। এর স্বাধীনতা 200 বছর স্থায়ী হয়েছিল। ইলিয়াস শাহের উপাধি ছিল শাহ-ই-বাংলা সুলতানি বাংলা, আর তখন থেকে সমগ্র বাংলা অঞ্চল বাংলা নামে পরিচিত লাভ করে। মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলার পরিচয় হয় সুবা বাংলা নামে। তবে ইউরোপীয়রা, বিশেষভাবে পর্তুগিজরা, বেঙ্গালা নামে অভিহিত করেছে এই অঞ্চলকে, এবং ইংরেজরা বলত বেঙ্গল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা নামে পৃথক প্রদেশ করা হয়। বাংলার অধীনে ছিল বিহার, উড়িষ্যা এবং ছোট নাগপুর। পরে 1905 সালে বর্তমান বাংলাদেশ ও ভারতের আসাম নিয়ে পূর্ববঙ্গ ও প্রদেশ গড়ে ওঠে। পূর্ববঙ্গ আসাম নামে নতুন প্রদেশ গঠন করা হয়। আন্দোলনের মুখে 6 বছর পরে বঙ্গভঙ্গ বাতিল করে ইংরেজ সরকার বঙ্গভঙ্গ বাতিল করে দেয়। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, আর 1947 সালে ইংরেজ শাসনের অবসান হলে পশ্চিমবঙ্গ, ভারত আর পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তাহলে কি হলো, 47 সালে ইংরেজ শাসনের অবসান যখন হলো, তখন পশ্চিমবঙ্গ ভারতে এবং আর হচ্ছে পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তাহলে পাকিস্তান আমলেও আজকের বাংলাদেশ পূর্ববঙ্গ নামেই পরিচিত ছিল। পাকিস্তান সরকার পূর্ববঙ্গ পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করলে বঙ্গবন্ধু এর বিরোধিতা করেন। বঙ্গবন্ধু বলেন, বাংলা নামের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য আছে, তাই বাংলার নাম পরিবর্তনের পূর্বে গণভোটের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মতামত গ্রহণ করতে হবে। তারপরে কি হলো, 1971 সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সগৌরবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। সেই শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান, তিনি এই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের যে অবদান রেখেছেন, তা ইতিহাস কোনোদিন ভুলবে না। তোমাদের সঠিক ইতিহাস
জানা দরকার, তোমরা এটা মনোযোগ সহকারে একটু শুনবে, আর ভিডিওটা স্কিপ করবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে বাস করি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা নিজেকে আগে জানতে হবে। অতএব আমরা অন্য রাষ্ট্র অনেক কিছু সম্পর্কে জানার আগে আমাদের নিজেদের পরিচয় আগে জেনে নেব। খুদা হাফেজ।